নমস্কার কিছুক্ষণ আগেই ঘটল মর্মান্তিক বাস দুর্ঘটনা ভয়াবহ যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় কর্ণাটকে প্রাণ গেল দুই পড়ুয়াসহ আটজনের শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে টুমকুর জেলা পাবাগাদা এলাকায় মৃতের পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে কুড়ি জন রঙের উৎসবের পরের দিনই ভয়াবহ এই দুর্ঘটনা ও প্রাণহানিতে স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমেছে জানা গিয়েছে যে বাসটিতে এই দুর্ঘটনা ঘটে সেটি একটি বেসরকারি বাস বাসটিতে অন্তত ষাটজন যাত্রী ছিলেন যাদের অধিকাংশই যাত্রী ছিল পড়ুয়া প্রত্যক্ষদর্শীদের দাবি অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল বাসটিতে এবং দ্রুত গতিতে চলার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ বাসটি রাস্তার ধারে উল্টে যায় ইতিমধ্যে এই ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে এবং মৃতদের মধ্যে দুইজন ছাত্র অন্তত কুড়িজন জখম হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি বাসের ভিতরে যারা আটকে রয়েছেন তাদের উদ্ধারের জন্য চেষ্টা চলছে ইতিমধ্যেই এই দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে বাজাপ্ত করেছে পুলিশ তবে মর্মান্তিকে এই দুর্ঘটনায় হতাহতের নাম ও পরিচয়পত্র এখনও প্রকাশ্যে আসেনি দুর্ঘটনার জেরে মৃত্যুর খবর প্রকাশ্যে এনে শোক প্রকাশ করেছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আলাগা জ্ঞানেন্দ্র পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু কী কারণে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল তা তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ পুলিশের তরফ থেকে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে যাত্রী বহনকারী বাসটির চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে গাড়িটি উল্টে যায় আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই সঙ্গে ফায়ার ব্রিগেডের গাড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং ত্রাণও সাহায্যের কাজ চলছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ